অসীম সরকারের কাছে যাব আমি অসীম বাবু যে সত্যি সত্যি তো কিছু কি করা হয়নি মানে যতই আপনারা বলুন যে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়েছে ভোট ব্যাংক হিসেবে রাখা হয়েছে কিন্তু সেই ভোট ব্যাংকের জন্য তো অনেক কিছু করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যতদিন পর্যন্ত বড়মা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তার চিকিৎসার খরচ বহন করা হয়েছে তার জন্য মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় মতুয়াদের জন্য কলেজ মতুয়াদের জন্য রাস্তাঘাট হাজার একটা উন্নয়ন করা হয়েছে তারপরও তারা ভুল জায়গায় ভোট দিয়েছেন অসীম সরকার নমস্কার আমি সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলছি এই কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আর যা দিয়ে ঢাকতে চাইছেন কোন বিজ্ঞ ব্যক্তি হলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতেন কারণ শান্তিমায়ের গর্ভজাত সন্তান বাবা গুরুচাঁদ ঠাকুর তাকে তার স্বামী রূপে পরিচয় দিয়েছেন সেখানে তিনি তাকেও চেনেন না যাকে চেনেনই না তিনি তার নাম বলতে যাচ্ছেন উনি তারপর তিনি হরিচাঁদ ঠাকুরকে বলছেন রঘুচাঁদ আর গুরুচাঁদ ঠাকুরকে বলছেন গরুচাঁদ এত কথা না বলে এক কথায় আমি আশা করেছিলাম উনি বলবেন আমার ভুল হয়ে গেছে আমি ক্ষমা চাইছি বাবা কিন্তু উনি তা না করে আমি রাজুদাকে শ্রদ্ধা জানিয়ে বলছি রাজুদা দেখুন এখানে মুখ্যমন্ত্রী একটা কথা বললেন কা কা করে মাননীয় মুখ্যমন্ত্রী এই সিএর বিরোধিতা করেছে আজকেও সকালে আমার কাছে চেপট করতে গেছে 71 সালে আগের প্রমাণ চাইছে তার তাহলে ভোটার কার্ড থাকলেই যদি সে ভারতের নাগরিক তাহলে কেন তার 71 সালের আগের প্রমাণ চাইছে আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাইছি না উনি যে অন্যায় করেছেন যে ভুল করেছেন এবং ওনার পিছনে যারা বসা ছিলেন তারাও সংশোধন করে দেননি ওনার ইমিডিয়েটলি ক্ষমা চাওয়া উচিত না তা যদি না চান মতুয়ারা বড় আন্দোলনে নামবে এখানে কোনো বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল বলে কোনো কথা নয় আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভোটের রাজনীতি করেন